এই আজকে টপিক কি রে ভাই? ফর্মাল শার্ট লকডাউনে থাকতে থাকতে শুকিয়ে গেছি। ক্যামেরা অন। ওকে, এই হ্যালো ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর টিউনিং ইন টু অ্যাট এরবিন। আমি আপনাদের ফরহাদ। আজকে আমাদের টপিক হচ্ছে ফর্মাল হোয়াইট শার্টের সাথে কী কালারের চিনোজ, বেল্টস এবং শুজ ম্যাচিং করে পরতে পারি। যেমন আমার কাছে এখন 5 কালারের চিনোজ আছে, সেগুলোর সাথে কীভাবে শুজ বেল্টস ম্যাচিং করে পরতে হয় সেগুলো দেখানোর ট্রাই করবো। সো লেটস গো। তো আপনারা দেখতেই পাচ্ছেন নেভি ব্লু চিনোর সাথে আমি এখানে ব্রাউন কালারের লোফার এবং ব্রাউন কালারের বেল্ট পরেছি ম্যাচিং করে। তারপরে আমি পরেছি ব্ল্যাক কালারের ঘড়ি। আপনারা চাইলে এখানে ব্রাউন কালারের ঘড়িও পরতে পারেন, আমার কাছে এখানে অ্যাভেলেবেল নেই, দ্যাটস ওয়াই আমি এখানে ব্ল্যাক কালারের ঘড়ি ইউজ করেছি। আমি এখানে অ্যাশ কালার প্যান্টের সাথে লাইট কালার শুজ ইউজ করেছি ব্রাউন কালারের, আর এটার সাথে ইউজ করেছি ব্রাউন কালারের বেল্ট। সাথে আমি কোনো ঘড়ি রাখিনি, কজ হচ্ছে আমার এখানে কোনো ব্রাউন কালারের ঘড়ি অ্যাভেলেবেল না, ব্ল্যাক কালারের ঘড়ি পরলে আমার এটা লুকসটা নষ্ট করে দেবে, দ্যাটস ওয়াই আমি এখানে কোনো ব্ল্যাক কালারের ঘড়ি ইউজ করিনি। আপনাদের কাছে যদি ব্রাউন কালারের লাইট ব্রাউন কালারের ঘড়ি থাকে তাহলে আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি খাকি চিনোর সাথে ব্ল্যাক কালারের শুজ এবং ব্ল্যাক কালারের বেল্ট পরেছি, সাথে ব্ল্যাক কালারের ঘড়ি পরেছি। সো আপনারা এখানে ব্ল্যাক কালার শুজ এবং বেল্টের পরিবর্তে ব্রাউন কালারের শুজ এবং বেল্ট ইউজ করতে পারেন। আমি এখানে আমার ফোর্থ আউটফিটে লাইট কালার ব্রাউন চিনোর সাথে লাইট কালার ব্রাউন শুজ অ্যান্ড লাইট কালারের বেল্ট পরেছি। আপনারা চাইলে এখানে ব্ল্যাক কালারের শুজ অ্যান্ড ব্ল্যাক কালারের বেল্ট পরতে পারেন। আমাদের লাস্ট আউটফিট হচ্ছে হোয়াইট প্যান্ট অ্যান্ড হোয়াইট শার্ট, এটার সাথে আমি ম্যাচিং করে ডার্ক কালারের ব্রাউন লোফার অ্যান্ড ব্রাউন বেল্ট করেছি। আপনারা চাইলে এখানে ব্ল্যাক শু অ্যান্ড ব্ল্যাক বেল্ট ইউজ করতে পারেন। দ্যাটস অল ফর নাও। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল বাটনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।